আল্লাহ ফাকর্বুল আলমিন বলেন ও বন্দা আমার গুম নাই আমার ওঙ্গে নাই আমার গুম নাই আমার ওঙ্গে নাই এই মুসাইল ইসলাম তুর পাহাড়ের মধ্যে যাই আল্লাহ ফাকের সাথে কথা বলতেন কি বলতেন কথা বলতেন তো মুসাইল ইসলাম আল্লাহ ফাকের সাথে ছোট ছোট বাচ্চারা যেরকম মা বাফের সাথে আবদার করে মা বাফের সাথে কি করে আবদার করে বংদরি থাকে আমার লই দিতে হবে করে না তো মুসা আল্লাহ ইসলাম তোর ভাড়ে দাইয়া আল্লাহ ফাঁকের সাথে এইরকম করতেন মুসা আল্লাহ ইসলাম কয় রব্বুল আপনি এত কাজ চালান গুমান কোন সময় আপনি এত কাজ চালান গুমান কোন সময় আল্লাহ ফাঁক রব্বুল আলমিন কয় মুসা তুমি এটা কি কইলা আমি কি ঘুমাই নেকি আমি তো ঘুমাই না মুসা আল্লাহ ইসলাম কয় এটা কি করি সম্ভব আপনি ঘুমান না এটা কি করে সম্ভব কেন ঘুমান না আল্লাহ করিম করেছেন যে ব্যক্তি ফাঁসোয়াক্ত নামাজের ফরজের সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করবে দুই রকম বর্ণনা আছে এক বর্ণনায় ওই মানুষটার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্টিশন হইল শুধু মৃত্যু অর্থাৎ মরার সাথে সাথে জান্নাত তা আপনারা জানেন মরার সাথে সাথে তো কোনো মানুষ জান্নাতে যাবে না কবরে থাকতে হবে না অনেক দিন তো তাহলে মরার সাথে সাথে জান্নাত অর্থ কি ওই মানুষটাকে কবরে রাখি আসার পর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আরেক বর্ণনায় আছে আপনারা জানেন মানুষকে দাফন করার পরে কবরের একটা চিপ আছে চিপ চিপ বুঝেন তো কবরে চিপ মারে রসুল আকরম সাল্লি ওসাল্লামের একজন জলিলুল কদর সাহাবি হজরত সাহাদিবনে মহাজ রাজি আল্লাহ আনহু বয়োজ্যেষ্ঠ সাহাবি মুরব্বী সাহাবি এই মুরুব্বী হওয়ার কারণে হুজুর পাকসাহ ইসলাম নিজেও উনাকে সম্মান করতেন মদিনা শরীফের কবিলায় বনি কোরাইজার সর্দার ছিলেন হজরত সাহাদিবনে মহাজ রাজি আনু যখন ইন্তেকাল করেছেন নবীজি নিজে জানাজার নামাজ পড়াইছেন জানাজার নামাজ পড়ানোর পরে সাহাদিবনে মাজ রাজি আল্লাহানুকে দাফন করা হয়েছে দাফনের পরে সাহাবিগণ যখন পুনরায় আপন আপন বাড়িঘরের দিকে ফিরে যাওয়ার জন্য ঘুরছেন নবীজি বললেন আমার সাহাবিরা একটু থামো তো কেরাম আবার ঘুরে দাঁড়াইছেন নবীজি বললেন তোমরা কিছুক্ষণ সময় সুবাহ আল্লাহ সুবাহ সুবাহ আল্লাহ পাঠ করো হাদিসের বর্ণনাকারী বলেন আমরা একটা লম্বা সময় পর্যন্ত সুবাহ আল্লাহ সুবাহানুবহানুবাহান পাঠ করলাম এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহাল্লিলু এবার তোমরা কিছুক্ষণ সময় লাই লাহাইল্লা লাই লাহাই লাল্লা লাই লাহাই লাল্লা পাঠ করো ফাহাল্লাল্লা জমানত বিলা সাহাবি বলেন আমরা অনেকক্ষণ সময় পর্যন্ত লাই লাহে লাল্লা লাই লাহাই লাল্লা পাঠ করলাম এরপরে হুজুর বাক্সা আসলাম বলেন ফাকা এবার তোমরা কিছুক্ষণ সময় আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার পাঠ করো সাহাবি বলেন ফাকাব্বার না জমান আমরা দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহ আকবর পাঠ করলাম এর পরে নবীজি বললেন আল্লাহ এখন তোমরা যেতে পারো একজন সাহাবি জিজ্ঞেস করলেন আলি ওসাল্লাম আমরা তো আপনার সাথে আরও অনেক মন দফন করেছি কোন সময় কোন মন্যতকে দাফন করার পরে এই কাজটা তো করাইলেন না আজকে যেই কাজটা করাইলেন অর্থাৎ দাফনের পরে কবরের পাশে দাঁড়াইয়া দীর্ঘ সময় তসবিহ দীর্ঘ সময় তাহালিল দীর্ঘ সময় তাকবীর এই কাজটা তো অন্য কোন সময় করার নাই আজকে কেন করাইলেন ইয়া রসুলাল্লাহ হেকমতটা বুঝে আসতেছে না আমার নবীজি বলেন আমার সাদ এতে আল্লাহর আরসের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে সত্তর হাজার ফেরাস্তা আমার সাদের জানাজায় অংশগ্রহণ করছে নবীজি সাদের ফজিলত বুঝাইতেছেন কত উচ্চ মর্যাদা সম্পন্ন লোক যার এতেকালে পাকের আড়সের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে যার জানা যায় সত্তর হাজার ফেরস্তা অংশগ্রহণ করছে হে আমার সাহাবিগণ ইন্নি আরা মা লা তারাউন আমি যাহা দেখি আল্লাহ আমারে দেখায় তোমরা তাহা দেখো না আমার সাতকে কবরস্থ করার পর কবরের মাটি দুই দিক থেকে সংকীর্ণ হইয়া আসতেছে আমার সাদকে চিপ মারার জন্য আমি রহমতুল্লিল আলমিন আর বরদাস্ত করতে পারি নাই এই তোমাদেরকে সাথে লইয়া কিছুক্ষণ সময় তসবি তাহালিল তকবির পাঠ করলাম আর এর বদৌলত আস্তে আস্তে কবর প্রশস্ত হইয়া গেছে আমার সাপ সাদ চিপ মারার থেকে বাসি গেছে এতে করে প্রমাণ হয় যে কবরের চিপটা সত্য ইন্না আজাবাল কবরে হাক্কুন ও বেরা আবাব এই কবরের চিপ সব মানুষের জন্য আছে হাদিস শরীফের মধ্যে আছে এটা এমন এক কঠিন চিপ যে কবরের মাটি যখন দুই দিক থেকে এসে মিশে যাবে তখন মন তাখতালিফু আজলাহু এর ডাকের হাড় গুলা পরিবর্তন হইয়া যায় ডাইনের হাড় বামে বামের হাড় ডাইনে চলে যাবে এত কঠিন চিপ বরদাস্ত করার ক্ষমতা আছে দোস্ত জি বরদাস্ত করার ক্ষমতা আছে নাই এই চিপটা কি কি কারণে মাফ হইয়া যায় তিন কারণে কয় কারণে তিন কারণে কবর চিপমাফ হইয়া যায় এর মধ্যে দুইটা হইল কারণ আল্লাহর হাতে আর একটা কারণ বান্দার হাতে এক কারণ হইল কোন ব্যক্তি যদি বৃহস্পতিবারের সূর্যাস্তের পরে মারা যায় শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত দাফন হয় অর্থাৎ যেই চব্বিশ ঘন্টার নাম ইয়মুল জুমা এই জুমার দিন যদি কোনো মানুষ মারা যায় এবং দাফন হয় তার জন্য কবরের চিপটা মাপ বুঝে থাকলে বলুন এই মরণটা আমাদের নিজের হাতে না আল্লাহর হাতে আল্লাহর হাতে নম্বর দুই কোন মানুষ যদি রমজান মাসে মারা যায় তার জন্য কবরের চিপটা মাপ বুঝে থাকলে বলুন এটা আমাদের হাতে না আল্লাহর হাতে একটা জিনিস বুঝতে হবে জুমার দিন অথবা রমজান মাসে যদি মারা যায় কবরের চিপ মাপ কার জন্য ইমানদারের জন্য সাথে করে ইমান নিয়ে যাইতে হবে বেঈমানের জন্য মাপ নয় বুঝছেন না বুঝেন নেই এবার বুঝে থাকলে বলুন সাথে করে ইমান নিয়ে যাওয়া এটাও কার হাতে মানুষের ইচ্ছা কিছু হবে ও বেহরা দোস্ত এই জন্য জীবন বর আল্লাহ দরবারে কানতে হবে মৌতে বার ও হাম সুন কুন মৌতে বার ইমান হাম সুন্নত সাদফর হাসনাত আল্লাহ আর কোনো আরজু নাই আর কোনো চাওয়া পাওয়া নাই শুধু একটা জিনিস তোমার কাছে ভিক্ষা চাই ইমানের মরণ বেঈমান করে দুনিয়ার থেকে নিও না সব সময় ফাঁসোয়াক্ত নামাজের পরে এই দোয়া করতে পারবেন না আল্লাহর কাছে ও ভাইরা আমিও দোয়া করি আল্লাহ আমাকেও তৌফিক দেখ আপনাদেরকেও তৌফিক দেখ ইমানের মরণের জন্য সবাই আল্লাহর দরবারে কাঁদি তো আর আছেন না ইনশাল্লাহ তাহলে জুমার দিন আর রমজান মাসে মারা গেলে কবরের চিপ মাপ কার জন্য সাথে ইমান যার থাকে তার জন্য এই দুইটা আল্লাহর হাতে আর একটা হলো বান্দার হাতে সেটা কি যে ব্যক্তি ফাঁসোয় নামাজের ফরজের সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করতে পারে তার জন্য মরণের পরে কবরের চিপ মাপ। বুঝছেন না বুঝেন নাই আমার বেহরা দোস্তাহবাব অভ্যাস কি অভ্যাস যেই জিনিসটা যেই কাজটা মানুষ কখনো বলে না কখনো বলে না বুঝে থাকলে বলুন তো ফ্যাটের ক্ষুধা কোনো ফাগলে বলেনি বলে নি ফ্যাটের ক্ষুধা বলে কেউ বলে না কেন এটা মানুষের স্বভাবগত অভ্যাস মানুষ ফ্যাটের ক্ষুধা ঠিক এরকম অভ্যাসে পরিণত হইতে হবে কিছু কিছু মানুষ সালাম দেওয়ায় অভ্যস্ত হইয়া যায় সালাম দেওয়ায় কোন মুসলমানের সামনে পাইলেই বলে আসসালাম আলাইকুম তো এখন অভ্যাস হইয়া গেছে যে আরেক ভদ্রলোক পেশাব ডিলা ধরি টহলিতেছে আর এই ভদ্রলোক সেখান দিয়ে হাঁটি যেতেছে এই লোকটাকে সালাম দেওয়া তো ঠিক না ধরি টহলিতেছে এরে সালাম দেওয়া যাবে কিন্তু অভ্যাসগতভাবে বলি ফেলছে আসসালাম আলাইকুম এটার এটার নাম নাম কি যে সমস্ত মানুষের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির অভ্যাস হইয়া যায় এরা কোনো সময় আয়াতুল কুরসিকে ভুলে না সালাম ফিরানোর পরে অটো সিস্টেমে তাদের মুখ থেকে আল্লাহুল্লাহু আল্য়ুম বের হয়ে আসে আমার ভেয়েরা দুস্তাহবাব এটা হলো আয়াতুল কুরসির ওখরবি লাভ সমূহের মধ্য থেকে একটা লাভ আখরাতের লাভ আখরাতের লাভ দুনিয়ার লাভ আছে কিনা দুনিয়ার লাভ আছে আছে কি লাভ রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে জাকাতের গম উসুল হইয়া আসছে জাকাতের গম গম চিনেন তো সবাই কিস কিসের গম আটার গম আটার গম তো জাকাতের গম উঠিয়ে এসছে যে এই গমের একটা বিরাট স্তূপ হইয়া গেছে আমরা দেশে কয় টাল শুদ্ধ ভাষায় বলা হয় স্তূপ আপনাদের এখানে কি বলে হ্যাঁ গিলা হ্যাঁ বড় একটা গিলা হয়ে গেছে কিসের গমের এই গমের গিলাকে রাত্রে পাহারাদারি করার জন্য রসুল আকুম সাল্লা ইসলাম নিয়োগ করছেন হজরত আবুহরানুকে হজরত আবুহর আল রাজিয়া ওই গমের গিলার উপরে উঠি বসছেন পূর্ব দিকে ফিরি কি জন্য সাদেককে পাহারা দেওয়ার জন্য সবে সাহেককে পাহারা দিতেছে ফজরের নামাজ পড়তে হবে না ডিউটি রাত যখন গভীর হয়েছে জন 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 আওয়াজ শোনা যাইতেছে হজরত আবুহ রাজিয়া ফিসনের দিকে ফিরি ফিরি তাকাইয়া তাকাইয়া দেখে এরকম আওয়াজ করে কিসে দেখতে পাইলেন এক ভদ্রলোক মানুষ একটা কাঁধের উপরে একটা থলি চামড়ার ব্যাগ গম এইভাবে কুশ কাটি কাটি ওই ব্যাগের মধ্যে ঢুকাইতেছে অর্থাৎ চুরি করতেছে গম চুরি করতেছে হজরত আবু আল্লাহনু আস্তে 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 ফাঁ টিপি টিপি যাইয়া গপ করে হাত ধরে ফেলছে এ বেটা চোরা আল্লাহর নবী আমাকে এখানে পাহারাদার বানাইছে তুই এসছো চুরি করার জন্য তোর সাহস কম না আমি তোকে এখন ধরি নবীজির কাছে নিয়ে যাব চোরাইয়া ভাই আমাকে মাফ করে দেন আমি গরিব মানুষ বিবি আছে আছে না খাইয়া উপাস নিরুপায় হইয়া চুরি করার জন্য এসছি ওয়াদা করলাম আর কোনোদিন দিন আসবো না হজরত আবুহী আল্লাহনুর দয়া আসছে পড়ার জন্য যখন গেছেন মসজিদে নবীতে নবীজি ফজর নামাজের পরে আবুহরেরাকে ডাকছেন এদিকে আসো মা ফির কাল বা হা ও গত রাত্রে তোমার কয়েদির কি খবর হজরত তো চমকি উঠছে কিরি এই রাত্রিকালীন সেখানে আমি আর ছাড়া তো আর কেউ ছিল না তাহলে নবীজি কে সংবাদ বলল কে নবীজি কেমনে জানিল আপনারা কি মনে করেন নবীজি জানিল কেমনে গায়েব জানে যে এই জন্য এ আল্লাহাক জানাইয়া দিছেন আল্লাহাক যার সাথে আলেমুল গায়েবের সাথে সেকেন্ডে সেকেন্ডে যোগাযোগ আছে উনার গায়েব জানা লাগে জি বলেন হ্যাঁ চোরাইয়া একটা এসছিল তারে আমি ধরি ফেলছিলাম আপনার কাছে নিয়ে আসব বলছিলাম কিন্তু চোরাইয়া কাকুতি মিনতি করছে ওজর খাই করছে গরিব মানুষ বিবি বাচ্চা খুদায় কষ্ট পাইতেছে নিরুপায় হইয়া আসছে ওয়াদা করছে আর কোনো দিন আসবে না এই জন্য সারি দিছি রসুল আকরম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন ওয়াইনাহু উদ আবহাওয়ারা আজকে রাত্রে দেখিও তুমি সে আবার আসবে গত রাত্রে তো হজরত আবহর রাজি আল্লাহন অ্যালার্ট ছিল না আজকে নবীজি যখন বলছেন যে সোরাইয়া আজকে আবার আসবে তো সাহবাঈ তো হুজুরে পাক ওসাল্লামের কথায় একশোর মধ্যে দুইশো ভাগ বিশ্বাসী ছিলেন আমরা তো নবীজির কথা বিশ্বাস করি না এই জন্য আমাদের এই অধপতন আজকে বিশ্ববাসী মুসলমানের উপরে বেদিনেরা বেইমানেরা নির্যাতনের স্ট্রিম রোলার চালাইতেছে এই একমাত্র কারণ উম্মত নবীর কথা বিশ্বাস করে না সাহাবাই সাহাবাইকার দুনিয়ায় একদিকে যাবে হুজুর পাক সাল্লা ইসলামের কথা বিশ্বাস করতো নিজের অস্তিত্ব থেকে বেশি বিশ্বাস করতো নবীজির কথাকে সময় থাকলে আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতাম কিন্তু আমার আলোচ্য বিষয়ে আলোচনা হবে না হজরত আবুহর রাজি আজকে অ্যালার্ট হইয়া বসে রয়েছে সোরাইয়ারে ফাহারা দিতেছে দেখে কিছুক্ষণ পরে সোরাইয়া আবার এসছে আবার হজরত আবহরের রাজিয়াল্লা অনুযায়ী হাত ধরে ফেলছে এই সরাইয়া মিথ্যুক তুই না গতকাল ওয়াদা করে গেছিলি আর আসবি না আজকে আবার আসছ তোকে আমি হুজুর পাকসা আসলামের কাছে নিয়ে যাব সরাইয়া ফাও দৌড়ি ফেলছে ভাই আমার উনার কাছে নিয়ে না কারণ রসুলিয়াকুমসাল্লা ইসলামের কাছে গেলে তো সরাইয়ার গোমর ফাঁক হইয়া যাবে আবহরাইরা তো চিনে না নবীজি তো চিনবে চিনে জানে ক ভাই আমার ওনার কাছে নিয়ে না আমি আপনার কাছে মাপ চাইতেছি বিবি বেচ্চা বুকা এই জন্য আসছি না হলে জিন্দেগিতেও আসতাম না আমি চোর নই কারণে কারণে চুরি করতে আসছি আমি ওয়াদা করলাম আর কোনো দিন আসবো না হজরত আবুহ আল্লাহনুর দয়া হয়েছে আজকেও ছাড়ি দিছে ফজরান নামাজের পরে নবীজি জিজ্ঞেস করে রেহা ও তোমার গত রাত্রের কয়েদির খবর কি হজরত আবু রাজি আল্লাহনু বলেন সদাক আল্লাহ আল্লাহ সত্য আল্লাহর রসুল সত্য সোরাইয়া তো আপনার কথা ঠিক আবার আসছিল আমি তার আগের আগের রাত্রের মতো এই রাত্রেও তাকে তার কথার উপরে দয়া পরশ হইয়া তাকে ছাড়ে দিছি রসুলকম সাল্লাম বলেন সাইয়াউদ দেখিও তুমি আজকে রাত্রে আবার আসবে ঠিকই রাত্রের গভীরে সরাইয়া আজকে আবার আসছে হজরত তো আগের থেকে অ্যালার্ট যাইয়া দড়ি ফেলছে আবুহারা কয় আজকে তোমাকে কোনোরকম সারা সারি হবে না আজকে তোমাকে আমি নবীজির দরবারে নিয়েই যাব ছাড়ব না সোরাইয়া দেখছে কথা ঠিক আজকে কিন্তু সরাইয়ারে ছাড়বে না তখন সরাইয়া আবুরারে কবুরেরা তুমি আমাকে নবীজির দরবারে নিও না আমি তোমাকে এমন একটা কাজ শিখাইয়া দেব যে এই কাজটা করলে তুমি আর রাত জাগিয়া গুম নষ্ট করিয়া এইভাবে পাহারাদারি করা লাগবে না এমনিই তোমার মাল হেফাজত হবে হজরত আবুর রাজি আল্লাহনু বলে হ্যাঁ কি কাজ এটা কয় আল্লাহুল্লাহু নাওম। ওয়াহু আল আলিউল আজিম পর্যন্ত তোমাদের কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে এই আয়াতটার নাম আয়াতুল কুরসি তুমি তোমার ঘরে তোমার রুমে তোমার বিছানায় ঘুমাইয়া যাইবা শুধু ঘুমানোর আগে বিছানায় শুইয়া শুইয়া এই আয়াতুল কুরসিটা পাঠ করিবা তোমার জান মাল আল্লাহ ফাকর্বুল আলমিন মিলিটারি ফৌজ দিয়া ওই মিলিটারি ফেরেস্টা দিয়া হেফাজত করবে কোন চোর তোমার মালের ক্ষতি করতে পারবে না হজরত আবহর রাজিয়া ভাই আপনি তো আমার বিরাট উপকার করলেন যাক এই উসিলে দিলাম আপনারে শাড়ি শাড়ি দিছে আবার ফজর নামাজ পড়ার জন্য যখন মসজিদে নবীতে গেছে রসুলি আকরম সাল্লুআসাল্লাম বলেন মা ফালা শিরুকাল বা রেহাই আবাহরা ও আবু হাত তোমার চড়াইয়ার খবর কি হজরত আবু হরাই রা বলেন বলেনি চমৎকার একটা খবর আছে কয় কি খবর ক চরাইয়ারে যখন আমি দর্শি আমি কনফার্ম আজকে তাকে আর ছাড়ব না আজকে আমি তাকে আপনার দরবারে নিয়ে আসব। রসুল আক্রম সাল্লুআ ওয়া সাল্লাম ক আবু হাইরা তারপরে চাইল্লা কেমনে কয় রসুলাল্লা সে আমাকে একটা জিনিস শিখাইয়া দিছে কয় কি শিখেছে কয় একটা দোয়া শিখেছে যেটা পড়লে আমি আর রাত জাগিয়া মাল পাহারা দিতে হবে না গুমের বিছানায় শুইয়া ঘুমানোর আগে দোয়া এটা পাঠ করলে আল্লাহ ফাক নাকি আমার জান মাল আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করবে রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আবু রায় রাত দোয়াটা কি কয়া রসুল আল্লাহ আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পাঠ করি ঘুমাইলে গুমন্ত অবস্থায় যান মালের হেফাজত আল্লাহ করবে চোরাইয়া আমাকে বলছে রসুল আক্রম সাল্লাহ করেন কাদ কাদা কাহু কাদুব সে বাস্তবে মিথ্যাবাদী তবে এই কথাটা সত্য বলছেন সে আসলে কি মিথ্যাবাদী কিন্তু এই কথাটা সত্য বলছে আল্লাহ একবার তো রসুল আক্রম সাল্লাল্লাহয় আল্লিহু সাল্লাম কথাটা সাটিফাই করছেন না করেন নাই রসুল আক্রম সল্লাল্লাহ আলাইহু সাল্লাম খোয়া লোকটাকে চিনো নি তুমি ক যে জি নাইয়া রসুল আল্লাহ আমি চিনি না আল্লাহ হাবিব জনাব রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি ও সাল্লাম আবু রায়রা এই লোকটা আসলে শয়তান ইবলিস মানুষের ছবি দড়ি আসলে চুরি করার জন্য আসে নাই তোমাকে ধোকা দেওয়ার জন্য এসছে তোমাকে পরাজিত করার জন্য এসছে আমার ভাইয়ের দোষ কি বুঝলেন এই হাদিসের দ্বারা লম্বা হাদিস মেশকাজ শরীফের মধ্যে আছে কি বুঝলেন যে ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় গুমের বিছানায় শুইয়া আয়াতুল কুরসিটা পাঠ করিয়া ঘুমাবে আল্লাহ ফাকরাবুল আলমিন তার জান মাল আল্লাহর কুদরতের দ্বারা হেফাজত করবে কিসের দ্বারা আয়াতুল কুরসির দ্বারা আমার মুসলমান ভেয়েরা ছোট্ট একটা জিনিস তত বেশি বড় হতো না আমরা কত জিনিস মুখস্থ করি যারা কোরআন শরীফ তালাবাদ জানেন আমি অনুরোধ করব আয়াতুল কুরসিটা মুখস্থ করবেন এবং এই আয়াতুল কুরসিটা আল্লাহ আকবার গুমের বিছানায় শুইয়া ঘুমাবেন একিন রাখবেন ইনশাল্লাহ কোনো চোর কোনো ডাকাতের গোষ্ঠী আপনার ক্ষতি করতে পারবে না একই রাখবেন একই আমল করবেন তো ইনশাল্লাহ আয়াতুল কুরসি মুখস্থ করবেন তো ইনশাল্লাহ আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে দুই প্রকারের মানুষ আছে কয় প্রকার দুই প্রকার এক প্রকারের মানুষ হল স্রষ্টার প্রতি আস্থাশীল এদের এক এদের বিশ্বাস এদের উক্তি এই ভূমণ্ডল নবমণ্ডলের মধ্যে যাহা কিছু হইতেছে এই সবের পিছনে একজন কারিগরের হাত আছে উনার নাম আল্লাহ উনার নাম ওয়াহেদাহ উনি একক লা সারি কালাহ ওনার সাথে কোনো অংশীদার নাই এটা হল আস্তিকদের বিশ্বাস আর কিছু মানুষ আছে পৃথিবীতে যাদের উক্তি যাদের বিশ্বাস যাদের মতবাদ এই ভূমণ্ডল নবমণ্ডলের মধ্যে যাহা কিছু হইতেছে সব প্রাকৃতিক বিবর্তনের ফলাফল এর পিছনে কোনো কারিগরের হাত নাই দেয়ার ইজ নো গড বুঝছেন না বুঝেন বুঝেননি আমার বেহরাদ এই যে মানুষগুলার নাম হইল নাস্তিক কি নাম তাহলে গোটা পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত এক বাঘের নাম আরেক বাঘের নাম আপনাদেরকে শীতে দৌড়ছে বেশি জি তো কথা বাইরে না যে এক বাঘের নাম আরো জোরে একটু জোরে জোরে আওয়াজ করলে কম লাগবে এক বাঘের নাম আরেক বাঘের নাম নাস্তিক নাস্তিক এই নাস্তিকদের থিওরি হইল দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই এখন কেন তারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ ফাঁকের অস্তিত্বের প্রমাণাদি তাদের চোখে পড়ে না তাদের চোখে পড়ে না আল্লাহ ফাক আলামিন কোরআন শরীফের জায়গায় 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 আল্লাহ ফাকের ওজুদের দালায়েল পেশ করছেন আল্লাফাকের অস্তিত্বের দলিল সমূহ প্রমাণাদি জায়গায় জায়গায় আল্লাহাক পেশ করছেন তন্মধ্যে জামে কামেল পরিপূর্ণ সম্পূর্ণ একটা দলিল আল্লাহ সবহানা হুয়া নিজের অস্তিত্বের জন্য পেশ করছেন এই আয়াতুল কুরসির মধ্যে আমার বৈরাদুস রাবাব আল্লাহ পাক রব্বুল বলেন আল্লাহ আল্লাহ এটা কি এটা আলমুন লেজাতিল ওয়াজিবিল ওয়াজুদ আল মুস্তাজমিই লিজামীঈ সিফাতিল কামালিয়াহ আমাদের দেশে আমরা যারা মানুষ আছি আমাদের দুই প্রকারের নাম থাকে মনোযোগ আসেনি আমারে মাহফিল কমিটি তাপসির করার জন্য আয়াতুল কুরসি দিছে যদি না দিত তাহলে আমি তাপসির করতাম না আমি আপনাদেরকে কিচ্ছা শুনাইতাম সুন্দর সুন্দর কিচ্ছা আছে ঘটনা হ্যাঁ কিন্তু কিচ্ছা শোনানোর জন্য ওনারা আমারে আলোচ্য বিষয় দেয় নাই দিছে এক হাট হাট আয়াত একটা তফসির আয়াতুল কুরসির তফসির এটা একটু হার্ড এটা সর্বসাধারণের জন্য বোঝা একটু কঠিন তারপরেও ওনারা আমাকে আলোচ্য বিষয় দিছে এখন আমি সেটা বলবো না না বললে আপনারা বদনাম করবেন না ফেনীর হুজুর আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করতে পারে না এখন আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে কালামে পাকের তাপসির বোঝার জন্য ইনশাল্লাহ উপকারে আসবে এবং দর্য ধরি শুনলে মজাও লাগবে আমরা মানুষদের দুই প্রকারের নাম আছে কয় প্রকারের নাম একটা নাম হইল রাখেন হ্যাঁ হ্যাঁ একটা ভালো নাম আসল নাম আর একটা ডাক নাম ডাক নাম বলতে গুণগত নামগুলাকে বুঝায় দেখেন একটা মানুষ সাত দিন বয়সে আব্বাই নাম রাখছে আব্দুল করিম কি নাম রাখছে আব্দুল করিম এই আব্দুল করিম ছেলেটার বয়স যখন নয় বৎসর হয়েছে নুরানি তিন বছর পাশ করি যখন বাইর হয়েছে তা আব্বাই ছেলেটাকে নিয়ে একটা হেবজখানায় ভর্তি করাইছে কোরআন শরীফ হেফজ করার জন্য এমনি যেই দিন ভর্তি করাইছে ওই দিনই ছুটির পরে আবার বাড়িতে এসছে পরের দিন আবার যাবে তো মা ডাকতেছে হাফেস সাব খানা খেতে আস আসলে নাম কি হাফের সাহ কি নাম আব্দুল করিম এখন নাম হইয়া গেছে কি হাফেজ সাহ কোরআন শরীফ হ্যাপজ শেষ করার পরে এই ছেলেটাকে কালিয়ারগাঁও মাদ্রাসায় ভর্তি করা হয়েছে আমার বেয়েরা সেখান থেকে কালিয়াগাঁও মাদ্রাসার জামাত শেষ করার পরে রেঙ্গা মাদ্রাসায় নিয়ে ভর্তি করা হয়েছে রেঙ্গা মাদ্রাসা থেকে দাওরাই হাদিস স্পাস করি বাইরে পরে এখন গ্রামের মানুষ সবাই ওনাকে ডাকে মাওলানা সাব মিয়া সাব নাম আরেকটাও শ্রেণী রেঙ্গা মাদ্রাসা থেকে হাদিস পাশ করার পরে হাটহাজারি মাদ্রাসায় যাইয়া দেওবন মাদ্রাসায় যাইয়া এপ্তা পড়ছে দুই বছর এখন এলাকার মানুষ গ্রামের মানুষ এমন কি তার ওস্তাদের যারা তাকে পড়াইছে ওনারাও ডাকে মুফতি সাপ কি ডাকে মুফতি এই নাম একটা হইছে নি এলাকার মানুষ সবাই ধরছে ওনাকে মুফতি আপনি আমাদের মসজিদে জুমার নামাজ উক্কা তো জুমার নামাজ পড়ানো শুরু করছে এলাকার মসজিদে এবার এলাকার মানুষ ডাকে খতিব সাহেব কি ডাকে খতিব সাহেব নাম আর একটা হয়েছে নি কয়েকদিন পরে এখন আব্বায় কয় যে আমার ছেলে আল্লাহর রহমতে লেখাপড়া শেষ করি চাকরি বাকরি করতেছে তাকে বিয়ে করানোর দরকার এখন যেই বাড়িতে বিয়ে করাইছে বউয়ের নাম হইলো সকিনা বউয়ের নাম কি সোকিনা। এখন শ্বশুরবাড়িতে গেলে কেউ আব্দুল করিমও কয় না হাফজ সাহেবও কয় না মাওলানা সাহেবও কয় না মুফতি সাহেবও কয় না কতিব সাহেবও কয় না এখন শ্বশুরবাড়িওয়ালারা সবাই কয় সকিনার জামাই নাম আর একটা হয়েছে নি আমার দোস্ত আবাব কয়দিন পরে এই মুফতি সাহেবের একটা বাচ্চা হইছে কি হয়েছে বাচ্চা হইছে বাচ্চার নাম রাখছে সালমান কি নাম রেখছে সালমান এখন সালমান বাচ্চার নাম রাখার পরে আগের যত নাম সব ডুবে গেছে এখন বাপের বাড়ি শ্বশুর বাড়ি দনু বাড়িতে ডাকে সালমানের বাপ নাম আর একটা হয়েছে বুঝে থাকলে বলুন আমার বে দোস্ত আবাব নাম মূলত কয়টা একটা যেটা সাত দিন বয়সে আব্বাই রেখছে এটাকে বলা হয় জাতি নাম এটাকে বলা হয় কি জাতি নাম এরপরে যতগুলা নাম আসছে হাফেজ সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব খতিব সাহেব সকিনার জামাই সালমানের বাপ এই সবগুলা নাম হলো গুণগত নাম কি গত নাম গুণগত নাম এইবার বুঝছেন নি জাতি নাম আর গুণগত নাম রসুল আকরম সাল্লাম বলেন ইন্না ইসমিন আল্লাফাকের একশোটা নাম আছে এই একশোটা নামের মধ্যে একটা নাম হইল আল্লাহাকের আলম ফাকের জাতি নাম আল্লাহ আল্লাফাকের জাতি নাম ও দোস্তা এই নামটা উচ্চারণ করা এবাদত এই নামটা উচ্চারণ করা কি আল্লাহ এবাদত এটা কি আল্লাহ এটা কি এবাদত করলে স্বাব নাই আসেনি এবাদত করলে স্বাব আসেনি আল্লাহ ফখরুল আলমিন বলেন আয় আল্লাহ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের জবাব দেব তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো ইবাদাতি সৈয়দ হুলু না জাহান নামা দা বলেন আল্লাহ ফাক বলেন ইন্নাল্লাস্তাক ওই সমস্ত মানুষ যারা অহংকার বসত আমার ইবাদতের থেকে মুখ ফিরাইয়া রাখে আমার ইবাদতের থেকে বিমুখ হইয়া থাকে অহংকার বসত আল্লাহ ফাকরবুল আলমিন বলেন অতি সত্তর অতি নিকটবর্তী সময়ে জলিল হইয়া অসম্মানী হইয়া বেজ্জত হইয়া জাহান্নামে যাবে হাজরাত ওলাম একরাম এখানে আছেন উনাদেরকে আপনারা জিজ্ঞেস করেন এইখানে যে আল্লাফাক বলছেন ইন্না আল্লাহদিন এ আন এ ভাদতী এইখানে এ অর্থ কি আই আন দোয়া ওই যে উপরে আল্লাহ বলছেন উদরুণী এই জন্য এখানে তফসির ইন্নাল্লাযীনা ইস্তাকবিরূনা আন দুআঈ ও বেয়রা দস্তাবা আল্লাহ পাকের কাছে দোয়া মানি আল্লাহ পাককে ডাকা আয় আল্লাহ ইয়া আল্লাহ এই জিনিসটা ইবাদত এই জিনিসটা কি ইবাদত এই দোয়ারে আল্লাহ পাক আমিন আলামিন আল্লাহর ডাকা এটাকে আল্লাহ পাক ইবাদত হিসেবে আকাইত করেছেন অতএব আল্লাহর নাম জপা আল্লাহ 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 এটা এবাদত। এটা কি আল্লাহ অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন ও মুরব্বি আনে আমরা তো ঠিক মতে পারি না বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মাহফিল দেশের ভিতরে মাহফিল দেশের বাহিরে মাহফিল মানুষের মাহফিল শেষ হইতে হইতে রাত্রের বারোটা একটা দুইটা বাজে শুইতে শুইতে একটা দুইটা তিনটা বাজে অনেক সময় কোনো রকমই উঠি ফজরের নামাজটা পড়ি তাহাজ্যদের সময় অনেক সময় উঠতে পারি না মাহফিলের সিজনের কথা বলতেছি কিন্তু আপনাদের তো মাহফিলের মাহফিল নাই আপনাদেরকে ব্যস্ততা নাই এসার নামাজের পরে এদিক সেদিক অযথা গল্প গুজব করবেন না আড্ডা মারবেন না আমার মুরব্বি আনে কেরাম আপনাদের হাতে ধরি পায়ে ধরি অনুরোধ করতেছি মুখের দাড়ি সাদা হইয়া গেছে মাথার চুল সাদা হইয়া গেছে এই কানের গোড়ার পাকনা চুল দৈনিক সত্তর বার আপনাকে ডাকিয়া ডাকিয়া কয় বেলাল বেলালু হাবি। ও ক্ষুধার বান্দা আল্লাহ পাক কলম ইয়ান للذین آمَنُوا ان تخشا قلوبهم لذکر الله ও খোদার বান্দা 50 বছর বয়স হয়েছে 55 বছর বয়স হয়েছে 60 বছর বয়স হয়েছে 65 বছর বয়স হয়েছে 70 বছর বয়স হয়েছে মাথার চুল সাদা হৈছে মুখের দাড়ি সাদা হয়েছে চোখের জ্যোতি আস্তে আস্তে কমতেছে শরীরের শক্তি আস্তে আস্তে হ্রাস পাইতেছে এখনও কেমনে বলদের মতো তুমি সারা রাত্রি ঘুমাও এখনও কেমনে রাত্রের এগারোটা বারোটা পর্যন্ত ছোট ছোট বাচ্চাদের মতো তুমি আড্ডা মারো তোমার জন্য উচিত এশার নামাজের পরে আর সময় নষ্ট না করে ঘুমাইয়া পড়ো রাত্রের যখন তিনটা সাড়ে তিনটা বাজবে তখন ঘুম থেকে উঠবা আল্লাহ আকবার শীতের দিন না হইলে সাধারণ পানি দিয়াও যু করবা শীতের দিন হইলে একটু গরম পানি করবা প্রয়োজনে নিজের বিবিকে বলবা নিজের ছেলের বউকে বলবা নিজের মেয়েকে বলবা বাবারা আমারে একটু গরম পানি করে দে একটু গরম পানি করবা অজু করবা চারি রাখাত আট রাখাত বারো রাকাত তাহুদের নামাজ পড়বা এরপরে আল্লাফাকের দরবারে বসবা বসি আল্লাফাককে স্মরণ করবা আল্লাহ 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 যতবার বান্দার মুখ থেকে আল্লাহ বাইর হয় ততবার আল্লাহ ফাকরুল আলমিন বানেন লব্বাই কে আব্দি ও বান্দা আমি হাজির আছি কেন ডাকতেছ তোমাকে বল আল্লাহ এটা ইসমে আজম এটা কি ইসমে আজম প্রমাণ আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর দরবারে মুনাজাত করতেছেন দোয়া করতেছেন আল্লাহ ইন্নি আস আলুকা বে ইসমিকাল আজম আল্লাহ 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 শব্দ এটা কি ইসমে আজম এটা আল্লাহ ফাকের জাতি নাম আল্লাহ ফাকের জাতি নাম হজরত আলামাইকার বুঝবে তালেবে আলম ভাইরা বুঝবেন আপনারা একটু এটা কম বুঝবেন কারণ এটা গ্রামারের একটা বিধান আরবী গ্রামারের আল্লাহু মোপ্তাদা আল্লাহু এটা কি মুবতাদা তো শুধু মুবতাদার দ্বারায় কথা পরিপূর্ণ হয় না খবর লাগে খবর কি লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহ যে আল্লাহ কি হইছে আল্লাহর কি সংবাদ দিতে চায় আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজে আল্লাহাক নিজে আল্লাহ সম্পর্কে সংবাদ দিতেছেন আল্লাহ সেটাকে ইলাহা ইল্লাহু আল্লাহ ওই জাতের নাম যেই জাত সারা আর কোন তোমার ইবাদতের উপযুক্ত কেউ না সম্মান করা যাবে ইজ্জত করা যাবে খেদমত করা যাবে মোহাব্বত করা যাবে কিন্তু এবাদত করা যাবে না ঠিক না বে ঠিক আমার বেহরা দোস্ত পীর সাহে ভুজুর বক্তি করেন শ্রদ্ধা করেন হাদিয়া দেন খাওয়ার খাওয়ান ইজ্জত করেন খেদমত করেন মোহাবত করেন কিন্তু করা না পীর সাহেবের কদমে করা আমার ভাইরা দুষ্টায়ে গায়দাহার গেজনা করে না তুম কবি আসিয়া হো আউলিয়া হো ইয়াত আপনা নবী যদি পাইগাম্বর হয় সেজদা করা যাবে না জিন্দার পায়ে মুর্দার কবরে জিন্দার পায়ে মুর্দার কবরে কোন অবস্থায় সেজদা করা যাবে না যদি কেউ বলে সেজদায় তাজিম জিজ্ঞেস করবেন পাইছত কোথায় তো বলবে কোরআনে পাইছি কোথায় ইউসুফ আলহ ইসলামের আব্বা আম্মা এবং ইউসুফ ইসলামের ভাইয়েরা একসাথে ইউসুফ আল ইসলামকে সেজদা করছিল এটা সেজদায়ে ছিল কোরআন শরীফে প্রমাণ অতএব কোরআনের দ্বারায় প্রমাণিত জায়েজ এই জন্য আমরা পীর সাহেবের কদমে তাজিমের সেজদা করি পীর সাহেবের কবরে তাজিমের সেজদা করি আপনারা বলবেন ও গাদা ইউসুফ ইসলামকে ইউসুফ আলাহ ইসলামের আব্বা আম্মার ভাইরা সেজদা করছিল সেই সেজদার অর্থ কি সেজদার দুইটা অর্থ আছে একটা পারিবাসিক অর্থ মানায় এস্তালাহি আর একটা আবিদানিক অর্থ মানায় লোগাবি আবিদানিক অর্থে সেজদা হইল সার জুকানা মস্তক অবনত করা আর পারিবাসিক অর্থে সেজদা বলা হয় ওয়াজুল জবাহাতে আলাল আর কপালকে মাটির উপরে রাখা আমার ভাইরা দুস্তাব ইউসুফ আলাহ ইসলাম রাব্বাম্মা ইউসুফ আলাহ ইসলামের ভাইরা ইউসুফ আলাহ ইসলামকে যে সিজদা করছিল সেটা সিজদা এস্তালা ছিল না এটা সিজদা এলো গাবি ছিল আবিদা নিকটতে অর্থাৎ ইউসুফ আলাহ ইসলাম রাব্বা মার ভাইয়েরা ইউসুফ আলাহ ইসলামকে সিজদা করছিল এই কথার অর্থ হইল কুরনিশ করছিল মস্তক অবনত করি সম্মান করছিল মাথা মাটিতে রাখে নাই ওই ফাগলের গোষ্ঠী এইখান থেকে সেজদা তাজিমি সাবত হয় না সেজদা গায়রুল্লার জন্য হারাম গায়রুল্লার জন্য সেজদা কি হারাম আমার ভাইরা দোস্ত হবাব সাথে আরেকটা কথা আমাকে বলতে হয় দুনিয়ার মানুষ যত কাজের দ্বারা আল্লাহ ফাকের নৈকট্য লাভ করে আল্লাহ কাছে যাইতে চায় আল্লাহ ফাকের নিকটতম বন্দা হইতে চায় আল্লাহ ফাকের কাছের মানুষ হইতে চায় যত কাজের দ্বারা এর মধ্যে অন্যতম কাজ হল সেজদা সেজদার দ্বারা বন্দা আল্লাহ ফাকের যেই পরিমাণ নৈকট্য লাভ করে অন্য কোনো আমলের দ্বারা সেই পরিমাণ নৈকট্য লাভ করে না কারণ নামাজকে মেয়রাজুল মেনিন বলা হয় কেন নামাজের মধ্যে সেজদা আছে আমার বৈরাগ্যটা নামাজ মেয়ে রাজুল মিনিন নয় এই সেজদাটা মেয়ে রাজুল মিনিন সেজদার কারণে নামাজকে মেয়ে রাজুল মিনিন বলা হ কিসের কারণে সেজদার কারণে এ দোষ হে হেবাবরা এই জন্য আমার দাদা পীর ফটিয়ার হজরত মুক্তি সাহেব রহমতুল্লাহ আলাই বর রাত্রে উঠি আল্লাহর দরবারে বসে বসে কান্দে মালদৌলাতে কি হাওয়া সদিল সে নিকাল দিলকোপর আনোয়ারে কার আয়োজুলজালাল দিলহো আয় না তেরি দি দারকা সর্জুকা কর দেখে ল জামাল এই আর এক লাইনের কথা এটা সবাই বুঝবেও না আর ওই জন্য সেদিকে গেলামও না আল্লাহ একবার ও ভাই রা দোষ এবাদত একমাত্র কার আল্লাহ্ লা ইলাহা ইল্লাহু আল্লাফাক বলেন আমি আল্লাহ আমি আল্লাহ আল্লাহ কে তোমরা আল্লাহ কে তোমরা আল্লাহর পরিচয় কি জাননি তোমরা ফাক নিজে পরিচয় দিতেছেন আল্লাহ ওই জাতের নাম আল্লাহ ওই সত্তার নাম যিনি সারা তোমার এবার উপযুক্ত আর কেউ নাই যিনি সারা তোমার মা আর কেউ নাই লা লাহা ইল্লাহু কথা বুঝছেন না বুঝেন নাই আমার আবাব গ্রামারের একটা বিধান এটা আপনাদের বুঝার জন্য না লা ইলাহা ইল্লাহু এখনো খবর পরিপূর্ণ হয় নাই এটা আল্লাহর সিফতে আব্বাল হইল একটা গুণ একটা কি গুণ এরকম সামনের দিকে আরো কতগুলা গুণ ওয়াহু আল আলিউল আজিম পর্যন্ত আল্লাহ পাক বয়ান করছেন সমস্ত সিফতগুলা একসাথ হইয়া তা আল্লাহ একবার এ আল্লাহর সিফাতে। আল্লাহ মৌসুফের সিফত আল্লাহ মৌসুফের কি সিফত এই সবগুলা সিফত একসাথ হইয়া তো মৌজুদ উন শিবা ফেলের সাথে মোতায়েক হইয়া তারপরে আল্লাহর খবর হবে আল্লাহর কি হবে খবর হবে এক সুরত অথবা আল্লাহ মুক্তাদা আল্লাহ কি মুক্তাদা আগে যেটা বললাম লা ইলাহা ইল্লাহু খবরে আব্বাল আল্লাহুল কাইয়ুম মৌসুফ সিফত মিলি খবরে সানি লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ এরকম খবরে সালেস সবগুলা খবর একসাথ হইয়া তো আল্লাহ মুক্তাদার খবর হবে আল্লাহু আকবার আপনাদেরকে এই গ্রামার বুঝানো আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হইল আয়াত বুঝানো আল্লাফাক রাহে আল্লাহ আল্লাফাকের পরিচয় দিতেছেন যিনি আর নাই আল্লাহ আল্লাফাকবুল আলামিন বলেন আল্লাহ আল হাইয়ু আল্লাহ জাত যিনি সদা জিন্দা যিনি সদা জিন্দা আমার আবাব দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া আর সদা জিন্দা কেউ নাই আর সদা জিন্দা মনোযোগ আসেনি এদিক সেদিক তাকান কেন মানুষ শ্রোতারা আস্তে আস্তে আসবে বসবে আপনারা ওনাদের দিকে তাকাইবেন কেন শোনেন এখন আমরা জিন্দা না মুর্দা কয়দিন পরে মরবো কি মরবো না আর কয়দিন আগে কি ছিলাম যার বয়স ষাট বৎসর উনি এই ষাট বছর আগে কি ছিলেন জিন্দানা মুর্দা জি কথা বলেন না কি ছিলাম মুর্দা ছিলাম না তাহলে জীবন আগে না মরণ আগে এই জন্য আল্লাহ ফখরমিন কোরআন শরীফের মধ্যে বলেছেন খালাকাল আল্লাউল হায়াতা খালাকাল আল্লাউল হায়াতা আল্লাহ মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন ওলামাইকার আসে জিজ্ঞেস করেন আগে বলছেন আল মাউতা পরে বলছেন ওয়াল হায়াতা আগে মরণ বলছেন পরে জীবন বলছেন ও ভাইরা আমরা দেখি আগে জীবন তারপরে মরণ তারপরে মরণ অথচ আল্লাহ কয় আগে মরণ তারপরে জীবন কেন কয় ওই যে আমরা কয়দিন আগে মৃত ছিলাম কয়দিন আগে কী ছিলাম মৃত ছিলাম মৃত মানি মত মানে কি মত মানি আদম মানে নাই নাই কি নাই আমরা এখন আসি তো কয়দিন আগে কয়দিন পরে নাই হয়ে যাব না তো কয়দিন আগে নাই ছিলাম না তাহলে কয়দিন পরে নাই হব যে সেটাও মরণ আর কয়দিন আগে নাই ছিলাম যে সেটাও কি এই জন্য আল্লাহ ফাকবুল আলমিন কোরআন শরীফের অন্য জায়গায় বলেছেন কেই ফাতে ফুরোন্লাহি আমওয়াতা। কীভাবে তোমরা আল্লাহ ফাকের নফরমানি করো অথচ তোমরা তো মুর্দা ছিলা তোমরা কি ছিলা মুর্দা ছিলা আল্লাহ ফাকবুল আলমিন বলেন ফা আহ কুম তোমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ তাহলে আগে মরণ ফরে মরণ মাঝখানে অল্প কয় দিনের জীবন আল্লাহ সুভান আলার জাত আবদি আজলি কোনো সময় আল্লাহ ফাক নাই ছিলেন এমন সময় ছিল না কোন সময় আল্লাহ ফাক নাই হবেন এমন কোন সময় আসবে না বুঝছেন না বুঝেন নাই আল্লাহামদুলিমান কাদ্দারা খাইরাং ওয়া খাবালা ওয়া শুক্র লিমান সব্বারা হসনাং ওয়া জামালা ফরদুন সামাদুন আনসি ফাতিল খালকে বরিয়ন রব্বুন আজলিউন খালাকাল খালকা কামালা লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানাওয়ালাম ইয়াল আরে আল আনা কামা কানাওয়ালাম ইয়াল কাজওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত বর্তমানে যেমন আছেন অনন্ত অতীতেও তেমন ছিলেন অফুরন্ত ভবিষ্যতেও তেমন থাকবেন আল্লাহ পাকের জাতের মধ্যে নাই শব্দ কোনো সময় যোগ হয় না নাই জিনিসটা আল্লাহ পাকের জাতের সাথে কোনো সময় যোগ হয় না আর আল্লাফাকের অস্তিত্বের মধ্যে কোনো সময় কোনো পরিবর্তন আসে না লা আমরা মায়ের ফেটের থেকে বাইরে ছিলাম কদ্দুর এক হাত সোয়া হাত ঠিক না ব্যা ঠিক মায়ের ফেটের থেকে বাইরে ছিলাম যে সিনার মাফ কত ছিল দশ থেকে এগারো স্কোয়ার ইঞ্চি দশ থেকে এগারো আর এখন আল্লাহর রহমতে লম্বা হয়েছি ফুট ফাঁস ইঞ্চি এখন সিনার মাফ হইয়া গেছে গায়ে একচল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি ও দোস্ত আবাব কয়দিন পরে আবার যখন বারদিককে উপনীত হব আমার নো আমের হু ফিল খাল আবার কয়দিন পরে দেখা যাবে কোমর বাঁকা হইয়া গেছে কুজ হইয়া গেছি এই ফুট ফাঁস ইঞ্চি তখন আর থাকবে না শরীরের এই বডির মাফ এটাও আর থাকবে না মরার সময় দেখা যায় অনেক মানুষ খাঁসা হইয়া গেছে খাঁসা ও দোস্তাহ আল্লাহ আল্লাহের অস্তিত্বের মধ্যে এরকম কোনো পরিবর্তন ছিল না আসবে না বর্তমানেও নাই আল্লাহ অনন্ত যেমন ছিলেন বর্তমানেও তেমন আছেন অফুরন্ত ভবিষ্যতেও তেমন থাকবেন আল্লা কামা কানাওয়ালামা আল্লাহ আকবর আল্হাই আল্লাহ অর্থ কি সদা জিন্দা সদা আমার বেহরা আল্লাহ সদা জিন্দা কাকে বলে তোমার জীবনটা তো এমন ঘন্টায় একটা দিন এই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় তুমি জিন্দা থাক না চব্বিশ ঘন্টা তুমি কি না জিন্দা থাক না চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা তুমি মুর্দা হও মুর্দা থাকো ছয় ঘণ্টা মুর্দা থাকো পাঁচ ঘণ্টা মুর্দা থাকো চারি ঘণ্টা মুর্দা থাকো কখন যখন তুমি গুমন্ত অবস্থায় থাকো কারণ আন্না মু আখুল মাউত গুম এটা মরণের ভাই গুম এটা কি মরণের ভাই একটা মানুষ যতক্ষণ গুমায় ততক্ষণ ডিসি সাহেব জানে না সে মলয়বাজার ডিস্ট্রিক্টের ডিসি এসপি সাহেব জানে না মৌলবীবাজার ডিস্ট্রিক্টের এসপি ওসি সাহেব জানে না মৌলবীবাজার থানার ওসি ফরিদুদ্দিন আল মোবারক জানে না সে বাংলাদেশের একজন মুফাসের কোরআন ও প্রধানমন্ত্রী জানে না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী কতক্ষণ যতক্ষণ সে ঘুমায় আবার গুমের থেকে যখন চোখ খোলে আল্লাফাক রুহুটাকে যখন আবার ফিরাইয়া দে তখন যাইয়া তার অনুভূতিতে আসে হ্যাঁ আমি ফরিদুদ্দিন আল মুবারক আমি বাজার ডিস্ট্রিক্টের ডিসি এই কথাটা কখন মনে হয় আবার ঘুম থেকে সজাগ হওয়ার পরে যতক্ষণ ঘুমায় ততক্ষণ সব ফিটিংসগুলা ঠিক থাকে কিন্তু একটার মধ্যেও চেতনা থাকে না সবজে জিন্দা বেখবর নিয়া সবজে জিন্দা জিন্দা নিয়া সবজে সুলতান বেখবর সুলতানিয়া আল্লাহ আকবার আল্লাহ আকবার ও ভাইরা গুমন্ত মানুষ জিন্দানা মুর্দা আল্লাহ ফাক্রবলা আমিন খা বান্দা তুই তো জীবনের বিরাট একটা অংশ মুর্দা থাকস আমি আল্লাহ কোনো সময় মুর্দ্যা হই না কারণ লা তা সিনাতু সিনা নাওম ও বান্দা তুই কাম করতেসৎ করতে সৎ করতেছ হঠাৎ তোর চোখের মধ্যে গুম আসি যায় আমরা দেশে জুরানি কয় জুরানি আপনাদের দেশে কি কয় অঙ্গানি হুম মানুষ কতগুলা নামাজ পড়তে বসছে না নামাজ এই নামাজ পড়ার যে তাসাহুদের বৈঠক জামাত চলে তো জামাতে নামাজ পড়ে বাকিরা সব তাশাহুদ পড়ার আসে ঠিক না বে ঠিক নামাজের ভিতর আরে এমন মানুষ কতগুলো আছে সেজদা দুইটা ইমাম সাহেব করে দাঁড়াই গেছে হাতে এক সেজদা এখনো ঘুমে আছে এমন মানুষ আছে না জুমার দিন ইমাম সাহেব খুদ্া পড়তেছে খুদ্া শেষ করে একামত হয়ে যেতেছে হাতে বসি বসি উঙ্গের ঠিক না বেটি এরকম মানুষও কতগুলো আছে না আল্লাহ ফাকরাবুল আলমিন খবন্দা তুই তোর যে সময় চোখের মধ্যে উঙ্গা নিয়ে আসে তোর যখন চোখের মধ্যে ঘুম আসে তখন তোর অবস্থা কি দাঁড়ায় জানসনি হাতের মধ্যে পানির গ্লাস ঘুমন্ত অবস্থায় গ্লাস ধরা থাকবে না ফড়ে যাবে কারণ গুমন্ত অবস্থায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গের উপরে মানুষের কন্ট্রোল থাকে না এই জন্য ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআলসাল্লাম বলছেন উম্মত তুমি নামাজ পড়ার জন্য অজু করছো নামাজ পড়ার জন্য কি করছো অজু করছো এই অজু অবস্থায় কোনো কিছুর সাথে ঠেস দিয়া ট্যাগ দিয়া শুইয়া যদি কিছুক্ষণ ঘুমাও তো এই অজু দিয়ার নামাজ পড়তে পারিবা না ঘুম থেকে উঠি তোমাকে আবার অজু করতে হবে কেন কেনা উসাহিও সালাম হে দুনিয়ার মানুষেরা তোমার এই দুইটা চোখ এটা হইল তোমার শরীরে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো বান্দার রশি ছিদ্রগুলো বান্দার রশি একটা পলিথিন আপনি একটা রশি দিয়ে যদি টাইট করি মুখটা বন্ধ করেন পলিথিনের মধ্যে কিছু থাকলে সেটা উপর করলে আর পড়বে না কিন্তু রশিটা যদি খুলে দেন এইবার পলিথিনে উপর করলে ভিতরে যা কিছু আছে সব পড়ে যাবে আল্লাহর হাবিব বলেন তোমার চোখ দুটা হইল তোমার শরীরের ছিদ্রগুলা বান্দার রশি যতক্ষণ চোখ খোলা আছে ততক্ষণ ছিদ্রগুলা বন্ধ আছে যখন তুমি ঘুমাইয়া পড়ো তখন তোমার ছিদ্রগুলা লুজ হইয়া যায় অতএব ভিতরের থেকে বাতাস আইলো গেল। এটার উপরে তোমার আর নিয়ন্ত্রণ থাকবে না এই জন্য গুমটা অজুবঙ্গের কারণ যদি ঘুমাইয়া পড়ো গুম থেকে উঠি আবার অজু করি নামাজ পড়তে হবে ঘুমানোর আগের অজু দিয়া পরে নামাজ পড়া যাবে না কথা বুঝছেন না বুঝেন নাই আল্লাহ একবার আল্লাহ আকরবুল আল কয় দুনিয়ার মানুষেরা যখন তুমি ঘুমাইবা তখন তোমার হাতের উপরে তোমার পাওর উপরে তোমার দিল দেমাগের উপরে তোমার মস্তিষ্কের উপরে তোমার নিয়ন্ত্রণ থাকে না আরে আমি আল্লাহ যদি তোদের মতো কিছুক্ষণ উঙ্গাই তোদের মতো কিছুক্ষণ ঘুমাই তো আমার কুদরতের হাতের মধ্যে আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সব আমার কুদরতের হাতে ধরা আমি আল্লাহ যদি ঘুমাই এই আসমান জমিন আমার হাতে কেমনে ধরা থাকবে এগুলা তো আমার হাতের থেকে পড়ে যাবে আর পড়ার সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গোটা পৃথিবী এক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ এক চোখের পলক সম পরিমাণ যদি ঘুমাই এই জন্য আল্লাহ ফুয়াকালামিন কয় দুনিয়ার মানুষেরা তোমরা যেরকম জিন্দা আমি সেরকম জিন্দা না আমি হইলাম এমন জিন্দা যেই জিন্দার মধ্যে কোনো সময় আল্লাহ আকবর মরণ আসে না তোমরা তো কিছুক্ষণ জিন্দা থাকো আর কিছুক্ষণ গুমাইয়া মরে যাও আমি আল্লাহ গুমাই না আমার কাছে ছোট মরণও আসে না বড় মরণও আসে না বড় মরণ হইল মৌত আর ছোট মরণ হইল গুম কোনোটাই আমারে পায় না তু আল্লা আল্লাহ আল্লাহ ফাকর্বুল আলমিন ক দুনিয়ার মানুষেরা আল্লাহ কাকে বলে আল আল্লাহ কাকে বলে যিনি সদা দণ্ডয়মান যিনি সদা দণ্ডয়মান ও বৈরা এই সদা দণ্ডয়মানের অর্থ কি আল কাইম বমানা দণ্ডয়মান আল কাইয়ুম বমানা সদা দণ্ডয়মান আল কাইম আর আল কাইয়ুম দুটার মূল ধাতু যদিও এক হয় কিন্তু অর্থের মধ্যে বেশ কম আছে আমার বেয়েরা দোস্ত আল্লাফাক আল কাইম কইয়া কি বুঝায় অর্থাৎ হে দুনিয়ার মানুষেরা আমি সর্বসময় ক্ষমতাশালী আমার ক্ষমতার মধ্যে কখনো অপারগতা নাই কখনো অপারগতা নাই ইলমিহি বা কুদরতিহি সাই কোনো অবস্থায় আল্লাহ ফাঁকের কুদরতের বাহিরে কোনো বস্তু একটা জর্রাও যাইতে পারে না আল্লাহর কুদরতের বাইরে বড় থেকে বড় ছোট থেকে ছোট কঠিন থেকে কঠিন সহজ থেকে সহজ সমস্ত কিছুর উপরে আল্লাহ আলামিন আলমিন কুদরতওয়ালা আল্লাহ ফকরবুল আলমিন কাদের আল্লাহ কয় তোমাদের ক্ষমতা সব সময় সমান না মনোযোগ আসেনি মনোযোগ না থাকলে বুঝবেন না বড় মজার কথা তোমাদের ক্ষমতা সব সময় সমান না মনোযোগ আসেনি এখানে এক মনের একটা বাটখারা রাখেন বাটখারা না হ্যাঁ শিল শিল ধান ধান ওজন করে যে ধান মাফে যে শিল একমনের শিল চিনেন না শিলেরে কি কয় পাথর পাথর ওই যে দান মাফার পাল্লা দেখছেন না এই পাল্লার উপরে যেই এই শিল দিয়া দান মাফে এগুলার পাথর নি কয় আচ্ছা তো মনি পাথর একটা আপনি এখানে রাখলেন হ্যাঁ পাথরের পাশে দিয়ে একটা মানুষ শুয়ে রয়েছে আপনি যদি বলেন ভাই তুমি এই এক পাথর এটা উপরের দিকে উঠাইতে কি কিনা সে কয় পারব সে কয় পারব তা আপনি বললেন যে ঠিক আছে উঠাও এখন সে সোয়ার থেকে উঠি যেতে চায় সোয়ার থেকে কির ভাই তুমি সোয়ার থেকে উঠাও কেন কত না উঠাইলে আমি এটা উঠাবো কেমনে কয় না তুমি সোয়াদ থেকে উঠতে পারিবা না শুইয়া শুইয়া উঠাইবা দেখে যে আলগে না শুইয়া শুইয়া এক মনের পাথর উপরের দিকে উঠানো যায় না এবার আপনি তাকে বললেন ঠিক আছে তোমার কথা মানিলাম তুমি বসি উঠাইবা দাঁড়াইতে পারিবা না এবার বসি উপর দিকে উঠানোর চেষ্টা করে তাও পারে না তাও পারে না এবার আদামনি একটা নিদি দিছে আদামনি শিল এ আদামনি শিলের এটারে কয় যে বসি উঠাও ওমা এবার ফারে এবার ফারে আদামনি শিল এটারে বসি উঠাইতে পারে কয় এবার শোক শুইয়া আদামনিটা উঠাও এবার ফারে না এবার এখন কয় যে দাঁড়াও দাঁড়াইয়া শিল একটা দিছে কয় ফাঁসমনি শিল এটার উপরের দিকে উঠাও আলগাই ফেলেছে শিল দাঁড়ানো অবস্থায় উপরের দিকে উঠে ফেলছে তাহলে বোঝা যায় দাঁড়ানোর শক্তি একরকম বসার শক্তি একরকম শোয়ার শক্তি আর এক রকম দাঁড়ানোর ক্ষমতা একরকম বসার ক্ষমতা একরকম শোয়ার ক্ষমতা একরকম আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা তোমাদের তো তিন অবস্থা গুজারে কয় অবস্থা তোমরা কতক্ষণ দাঁড়াই থাকো বেশিক্ষণ দাঁড়াই থাকলে আবার কষ্ট লাগে দাঁড়াইতে না এই জন্য গাড়ি বাসে করি আল্লাহ পর বাজার থেকে সিলেট যাবে বাসের মধ্যে উঠি খালি এদিক সেদিক তাকায় ভাই এমন করেন কা কয় সিট খালি আসেনি দেখতেছি কয় কেন কয় এদুর রাস্তা দাঁড়াইয়া দাঁড়াইয়া যাওয়া যায় নাকি বোঝা যায় দাঁড়াইতে কষ্ট ও বেয়েরা যত বড় বীর পুরুষেই হোক না কেন নির্দিষ্ট একটা সময় দাঁড়াইলে এরপরে আর দাঁড়াইতে পারে না ক একটু বসি একটু কি করি বসি অপারগ হইয়া যায় এবার নির্দিষ্ট একটা সময় বসি থাকলে বসি বসি কাটাইলে কয় বাইয়ার ফাইতে সিনা কোমরে ব্যথা করে একটু শুই একটু মানুষ মজবুর মানুষ কি মজবুর মানুষ এক দীর্ঘ সময় পুরা সময় এক অবস্থায় কাটাইতে পারে না চব্বিশ ঘন্টা দাঁড়াইয়া কাটাইতে পারবে না বসতে বাধ্য চব্বিশ ঘন্টা বসি কাটাইতে পারবে না শুইতে বাধ্য আর যখনই বসবে তখনই দাঁড়ানোর মতো ক্ষমতা তার কাছে আর থাকবে না যখনই শুইবে তখন বসার মতো ক্ষমতা তার কাছে আর থাকবে না অতএব মানুষ শক্তির দিক থেকে ক্ষমতার দিক থেকে বরাবর নিচের দিকে ডাউন হয় এবং ডাউন হইতে বাধ্য ডাউন হইতে বাধ্য এতে করে প্রমাণিত হয় মানুষের শক্তি মানুষের ক্ষমতা ঘন্টা একরকম থাকে না আজকে আজকে তোমার তোমার বয়স কত একরকম শরীরের মধ্যে শক্তি আছে তোমাকে লং জাম্প দেওয়ার জন্য দিছে তুমি কারেক্ট তোমাকে হাই জাম্প দেওয়ার জন্য দিছে তুমি কারেক্ট আকবার তোমাকে দৌড় প্রতিযোগিতা লাগাই দিছে দুইশো মিটার তুমি উইনার কিন্তু যখন তোমার বয়স ষাট বৎসর হবে তখন তোমার এই ক্ষমতায় এই শক্তি থাকবে কি না আল্লাহ ফক্রব্বুল আলমিনকে বন্ধা তোমার জীবনের মধ্যে তিনটা কাল আছে একটা কাল বাল্যকাল একটা কাল যৌবনকাল একটা কাল বৃদ্ধকাল ওরে বাল্যকালে তোমার শক্তি যেরকম যৌবনকালে তার থেকে বেশি যৌবনকালে তোমার শক্তি যেরকম বৃদ্ধকালে তার থেকে আর একটু কম আল্লাহ কয় বন্দা ষাট বৎসর জীবন ধারণ করলি এই ষাট বৎসরের ভিতরেও তোর শক্তি তোর ক্ষমতা একরকম না শোয়ার শক্তি একরকম বসার শক্তি আর একরকম দাঁড়ানোর শক্তি আর একরকম রকম আল্লাহ কয় বন্ধা এখন অন্তর বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর কোনো রোগ নাই নো ডায়াবেটিস নো সুগার নো ব্লাড প্রেশার নো ক্যান্সার কোন রোগ নাই একদম সুস্থ এখন তা করতে পারে ঠিক না চায় কদিন পরে ধরছে ডায়াবেটিসে আস্তে আস্তে ফ্যাট কমিয়ে গেছে আস্তে আস্তে শরীর শুকাইতে আছে। এখন আর আগের মতো দৌড় চলে না এর কয়দিন পরে ডায়াবেটিস হয়ে গেছে তিরিশ কত ব্লাড প্রেশার উপরে হয়েছে দুশো উপরে কত দুশো নিচেরটা একশো বিশ ডাক্তারে ক খবরদার তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করো না হইলে বাঁচবে না তাড়াতাড়ি কি করো হসপিটালে ভর্তি করো এখন হসপিটালে ভর্তি করছে নাকের ভিতরে অক্সিজেন হাতের ভিতরে স্যালাইন আল্লাহ ফাকরাবুল আলমিন কেবন যে সময় তোর বয়স তিরিশ পঁয়ত্রিশ ছিল তুই একদম সুস্থ ছিলি ডায়াবেটিস ছিল না প্রেশার ছিল না কোলেস্ট্রল ছিল না তখন তোর যেই শক্তি ছিল এখন হসপিটালের বেডে শোয়া অবস্থায় অক্সিজেন লাগানো অবস্থায় স্যালাইন লাগানো অবস্থায় তোর সেই শক্তি আছে কিনা বল আছে পঁচিশ তিরিশ বছর বয়সে তোর দ্বারা যেই কাজের আঞ্জাম হইতো তোর দ্বারা যেই কাজ সম্পাদন হইতো এখন তুই তো এখনও জিন্দা এখন হসপিটালে শোয়া অবস্থায় তোর দ্বারা সেই কাজের আঞ্জাম হবে কি না আল্লাহ ফাকরবুল আলমিন আল কয়ুম বন্দা সদা দণ্ডয়মান সদা দণ্ডয়মান মানে কি সদা ক্ষমতাবান সদা শক্তিবান আল্লাহকে বন্দা আমার কোনো সুস্থতা অসুস্থতা নাই আমার কোনো গুম নিম নাই আমার কোনো বাল্যকাল নাই আমার কোনো যৌবনকাল নাই আমার কোনো বৃদ্ধকাল নাই অতএব কারণে আমি সদা দণ্ডয়মান অর্থাৎ কি আমি সব সময় সমান সমান ক্ষমতার অধিকারী সমান সমান শক্তির অধিকারী কোনো অবস্থায় কোনো রকমের আজ জিয়ারেন কেসারি কোনো অবস্থায় কোনো রকমের অপারগতা আমাকে স্পর্শ করতে পারে না আল আল্লাহুল আমার ফরে হুজুর নিয়ে আসেন আস্তে আস্তে এই ফুরাটা শেষ করতে পারবো না আমার শরীরে কাটবে না কথা শোনেন কথা শোনেন লা ইলাহা

আল্লাহাকের সাথে ছোট ছোট বাচ্চারা যেরকম মা বাফের সাথে আবদার করে মা বাফের সাথে কি করে আবদার করে থাকে বং দিতে হবে করে না তো মুসা আল্লাহ ইসলাম তোর ভাড়ে যাইয়া আল্লাহাকের সাথে এরকম করতেন মুসাইল ইসলাম কয় রব্বুল আলমিন আপনি এত কাজ চালান গুমান কোন সময় আপনি এত কাজ চালান গুমান কোন সময় আল্লাহ ফাকরুল আলমিন কয় মুসা তুমি এটা কি কইলা আমি কি ঘুমাইনি কি আমি তো ঘুমাই না মুসাইল ইসলাম কয়ে এটা কি করি সম্ভব আপনি ঘুমান না এটা কি করি সম্ভব কেন ঘুমান না আল্লাহ ফাকর কয় মুসা তুমি দুই হাতের মধ্যে ফানিবর্তি দুইটা গ্লাস লও ভর্তি দুইটা গ্লাস লইয়া দাঁড়াও তো আল্লাহ ফাকের হুকুম মতো মুসাইল্লাহ ইসলাম দুই হাতের মধ্যে ভর্তি দুইটা গ্লাস লইয়া দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে ও বেহরা দোস্ত গুম দেওয়ার মালিককে গুম কেড়ে নেওয়ার মালিককে ও বেয়েরা দোস্তাহ বাবেরা হাজার হাজার মানুষ ঢাকা শহরে যাইয়া দেখেন কুটিপতি শিল্পপতি আল্লাহু আকবর দালান কোটা বাড়ি গাড়ির অভাব নাই তালার উপরে এয়ার কন্ডিশন রুম সেগুন কাঠের বক্স খাট ইরানি জাজিম এক খাট মোটা আমার বেহরা এয়ার কন্ডিশন করা রুম আল্লাহু আকবর সিমেল তুলার বালিশ সিমেল তুমাল তুলার তোষক বিদেশি হাই ফরওয়ার্ড কম্বল এই সুন্দর বিছানার মধ্যে রুম স্প্রে করা সুগন্ধ মোহ 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 করে আর রাত্রে ভদ্রলোক বারোটার সময় গেছে বিছানায় শোয়ার জন্য এইভাবে রাত্রে তিনটা পর্যন্ত সাদের দিকে তাকাইয়া থাকে আর ট্যাবলেটের উপরে ট্যাবলেট মারে ঘুমের ট্যাবলেট তারপরেও ঘুম আসে না আল্লাহ ফক্রাব্বুল আলমিন কয় ওই একটা গরিব মানুষ রিক্সার ড্রাইভার দেখ দিন রিক্সা চালাইছে আল্লাহ একবার চারশো টাকা রুজি করছে সেখান থেকে দুইশো টাকা দিয়া চাউল কিনছে একশো টাকার মাছ কিনছে আর একশো টাকা দিয়া তরি তরকারি পেঁয়াজ রসুন কিনছে বাড়িতে নিয়ে গেছে রিক্সার ড্রাইভারের বউয়ে সুন্দর কইরা রান্না করছে স্বামী স্ত্রী ছেলে মেয়ে লইয়া ইচ্ছামতো ফ্যাট বড়ি খাইছে দরজা খোলা রাখি ডাকিয়া ঘুমায় নাক নাক আল্লাহ কন্দা ও যুবকেরা কেন বুঝো না গুম এটা তোমার বাবার ক্ষেতের ফসল না গুম তোমার বাবার ব্যাংক ব্যালেন্সের টাকা না গুম তোমার নেতা বাবার দেওয়া বান্ডিল না গুম তোমার নেতা হুজুরের দেওয়া অস্ত্র না এটা যে চায় যাকে চায় দিতে পারে না আল্লাহ কে ওয়াজালনা বাতা ও আমি গুমটাকে তোর জন্য আরামদায়ক শান্তিদায়ক তোর ব্যাটারির চার্জার বানাইছি কি বানাইছি ব্যাটারির চার্জার আল্লাহ আকবার। এখন পাওয়ার ব্যাঙ্ক বাইরেছে পাওয়ার ব্যাঙ্ক মোবাইলের চার্জ খতম হইয়া গেলে পাওয়ার ব্যাঙ্ক আরেকটা মোবাইলের মতো ফকেটের থেকে বাইর করে লাগাই দিলে আবার ফকেটে রাখিয়ে দিলে কোনো কারেন্টের কাছে যাওয়া লাগে না পাওয়ার ব্যাংকের থেকে ব্যাটারি চার্জ হইয়া যায় ঠিক না ব্যাঠিক আল্লাহ ফখর্বুল আলমিন কে আমি পাওয়ার ব্যাঙ্ক তোর সাথে দিয়া দিছি তোর দুইটা চোখ তুই সারা দিন কষ্ট করে পরিশ্রম করে যে ক্লান্ত হইয়া যাবি তোর ব্যাটারির চার্জ খতম হইয়া যাবো রাত্রের দশটা থেকে সাতটা পর্যন্ত তোর চোখেগুলারে আমি বন্ধ করে দেবো চোখেগুলারে বন্ধ করে দিলে অটোমেটিক আবার তোর মধ্যে চার্জ হইতে শুরু করবে আগামী দিন আগামী দিন আবার ঠিক চলবে তোর মোবাইল যদি রাত্রে চার্জ দিতে না পারস কারেন্ট যদি না থাকে তোর কাছে পাওয়ার ব্যাংক যদি না থাকে তাহলে আগামী দিন তোর মোবাইল অচল মোবাইল কি অসল ও যদি রাত্রে ঠিক মতো ঘুমাইতে না পারস তো তোর এই দেহ এটা এই মোবাইল অচল এটা কি আল্লাহ ফাকরুল আলমকে বন্ধা কেন বুঝো না এই ঘুমের মতো দৌলত ঘুমের মতো নেয়ামত আমি তোমাকে দান করছি এই জন্য আমার শো আদায় করবা কেমনে শো আদায় করবা ঘুমানোর আগে চারে তিনে সাত রাকাত কমপক্ষে চারে তিনে সাত রাকাত রাখাত ফরজ তিন বিতির বীতির সরি দুই রাখাত শূন্যতে মহাক্কাদা দুই রাখাত শূন্যতে মহাক্কাদা সাতে দুইয়ে নয় রাখাত সাথে সাথে দুয়ে রাকাত নয় রাকাত কমপক্ষে এই নয় রাকাত এটার নাম সালাতুল তুলে এই নামাজ পড়ি তারপরে পড়িতার পরে ঘুমাইবা আল্লাহু আকবার ঘুমানোর সময় দোয়া করিবে আল্লাহর দরবারে আল্লাহ আমি যথা সময় উঠি ফজরের নামাজটা আদায় করতে চাই আয় আল্লাহ তুমি সময় মতো আমার গুম থেকে আমাকে জাগাইয়া দিও আমি যেন ফজরের নামাজটা জামাতে পড়তে পারি দোয়া করিবা সুরায় বাকার শেষ দুই আয়াত আমানার রসুল থেকে ফানসুর আল আল কমিল্কা ফিরিন পর্যন্ত এই দুইটা আয়াত তালাবাদ করেই ঘুমাইবা আল্লাহর হাবিব বলেন কাফাতাহু এই দুই আয়াত তোর জন্য যথেষ্ট হইয়া যাবে গুমন্ত অবস্থা আল্লাহ পাক এই দুই আয়াতের সিলায় তোকে হেফাজত করবে এবং যখন গুম থেকে সজাগ হওয়ার জন্য নিয়ত করে পড়বি এই আয়াতে আসি তোরে জাগাইয়া দিবে আল্লাহু আকবার। আমার ভাইরা গুম এইটা আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া কি নিয়ামত ফাক ইচ্ছা করলে দাঁড়ানো অবস্থায় একটা মানুষের ঘুমাইয়া দাঁড়ানো অবস্থায় একটা মানুষ কি করতে পারে আমি আমি এটার জ্বলন্ত সাক্ষী আমি কি করি জানেন আগে করতাম এখন তো না বোখারি শরীফের ঘন্টার মধ্যে ও তখন আমার একটা অভ্যাস আসিল আমি চতুর্দিক থেকে এই মাহফিল করি রাত্রের বারোটা একটা দুইটায় যাইয়া পৌঁছাইতাম মাদ্রাসায় তা আর ঘুমাইতাম না বসি বসি মোতালা করতাম রাত্রে যখন চারটা বাজত তখন মাদ্রাসায় শেষ রাত্রের ঘন্টি দে এই চারটার সময় অজু করি তাহজুত পড়ি এবার দাওরাই হাদিসের ছাত্ররা উঠি তাহাজুত পড়ছে এই তাহাজুদের পরে শোয়া চারটার দিকে আমি যে বোখারি শরীফের দরসে বসতাম এই বড় রাত্রে ফজরের ঘন্টা পর্যন্ত ফজরের জামাতের দশ মিনিট আগে মাদ্রাসায় ঘণ্টা দে এই ঘন্টা পর্যন্ত বোখারি শরীফ পড়াইতাম আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি এইবার ফজরের নামাজ পড়ি যাইয়া বসতাম মেশকাতের ঘণ্টায় সাতটা সাড়ে সাতটায় নাস্তার ঘণ্টা দে ওই নাস্তার ঘণ্টা পর্যন্ত মেশকাতওয়ালাদেরকে মেশকাত পড়াইতাম এরপরে যাইয়া আমি কিছুক্ষণ ঘুমাইতাম তো ঘুম ফুরা হয় না এবার আবার ঘন্টার মধ্যে দ্বিতীয় ঘণ্টা বোখারির ঘণ্টা এই বোখারের ঘন্টায় গেলে আমার চোখের মধ্যে ঘুম তা আমি ছাত্রদেরকে বলতাম বাবা রা তোমরা একটু দশ মিনিট বসো আমি একটু দশ মিনিট ঘুমাই লই তা আমি বসি বসি দশ মিনিট ঘুমাইতাম আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ ছাত্রদের সামনে তুমি আমার এবার ইজ্জত করিও না ঠিক দশ মিনিট ঘুমাই এই দশ মিনিট পরে আবার কথা হাই চলো এরকম ইচ্ছা করলে উপায় হয় আল্লাহ ফাকরাবুল আলমিন ইচ্ছা করলে চলন্ত মানুষ কেউ ঘুমাইতে পারে পারে না আমার বেয়ের দুস্তবাব হজরত মুসাইল ইসলাম ফানির গ্লাস দাঁড়াইয়া রয়েছে আল্লাহ ফাকরুল আলমিন হজরত মুসাইল ইসলামের উপরে গুম তারি করে দিয়েছেন কি তারি করে দিছেন গুম তারি করে দিছেন এখন হজরত মুসাইল ইসলাম ফানির গ্লাস দাঁড়াইয়া আছে এমতো অবস্থায় মুসাইল ইসলামের চোখের মধ্যে গুম আসে গেছে মুসাইল ইসলাম অঙ্গে যখন চোখের মধ্যে ঘুম আসছে একটু উঙ্গে ঠাস করি পানির গ্লাস জন্যটা হাতের থেকে পড়ে গেছে আল্লাহ কী মুসা পানির গ্লাস কিল্লা রব্বুল আলমিন ফড়ে গেছে কয় কারণটা কি রব্বুল আলমিন একটু ঘুম আসছিল আল্লাহ মুসা এই একটু গুমের কারণে তোমার দুইটা পানির গ্লাস তোমার হাতের থেকে পড়ে বেঙ্গে চুরমার হয়ে গেল আমি আল্লাহর কুদরতের দুই হাতের মধ্যে আসমান জমিন এবং আসমানের জমিনের মধ্যে যাহা কিছু আছে ভূমণ্ডল নবমণ্ডল সব তো আমার কুদরতের হাতে ধরা আমি যদি তোমার মতো একটু অঙ্গি তো আসমান জমিনের কি অবস্থা হবে লুদুহু সিনা তু না আল্লাহ ফাকবুল আলমিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল লাহু লাহু অর্থ কি তার তার লাহু অর্থ কি তার কি তার মা ওই জিনিস ফিস আসমানের মধ্যে আছে ওয়া মা আর ওই জিনিস ফিল আরদি জমিনের মধ্যে আছে অর্থাৎ আসমানের মালিক জমিনের মালিক আসমানের মধ্যে যাহা কিছু আছে সেগুলোর মালিক জমিনের মধ্যে যাহা কিছু আছে সেগুলোর মালিক সমস্ত ভূমণ্ডল নবমণ্ডল এক কথায় সমস্ত সৃষ্টি জগতের একচ্ছত্র মালিকানা কার জন্য আল্লাহর জন্য আল্লাহকে বন্দা তুই যেই জমিনকে আল্লাহু আকবর সাপ কবলারে স্টেডি করি আরেকজন থেকে কিনে নিয়ে আমার 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 কুত্তেসৎ এটাও আসলে তোর না দরহাকি আল্লাহু আকবার ইসা বাবাহা দর্নাস দরহাক ইকত মালে কে হার শে হাস স্ত্রী যেটার বিয়ে করি আমার আমার কুতেসৎ ছেলে ছেলেজিটাকে জন্ম দিয়া আমার আমার করতেসৎ মেয়ে যেটাকে জন্ম দিয়া আমার আমার করতেসৎ ক্ষমতা পাইয়া আমার আমার করতেসৎ এই সব কিছু আমি রব্বুল আলমিনের তোকে কয়দিনের জন্য শুধুমাত্র পাহারাদার বানাইছি কয়দিনের জন্য কি বানাইছি পাহারাদার বানাইছি আল্লাহ একবার আসলে মালিকানা কার আল্লাহর ওয়া আল্লাহ আজকে এই পর্যন্ত আল্লাহ যদি হায়াতে বাসায় আবার যদি আসার সুযোগ হয় হায়াত মতে তো বিশ্বাস নেই আমার মনে থাকে না কেউ যদি আমাকে স্মরণ করাই দিতে পারে তো আমি ধারাবাহিকতা রক্ষা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ফাক আমাদেরকে কোরআন শরীফ বুজার কোরআন শরীফের উপরে আমল করার তৌফিক দান করেন ওয়ামা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম ও বারাকাতু